ব্রাজিলের ক্লাব সান্তোসে আলো ছড়ানোর সময় ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর নজরে আসেন নেইমার। মাঠে তার অসাধারণ পারফরম্যান্স নজর কাড়ে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত নারীদেরও। বিভিন্ন সময় বিভিন্ন নারীর কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাব গ্রহণ করতে কার্পণ্য করেননি নেইমার। ব্রুনা মার্কেজিন, লারিসা মাদিচো, থাইলা আয়লা, ক্যারোলিনা দানালাস, বারবারা ইভান্স, লারিসা অ্যালভেইরা, এইসব ধারাবাহিকতায় এবার নতুন রোমাঞ্চ খুঁজে পেয়েছেন নেইমার। নেইমারের প্রেমের দরজায় কড়া নাড়ছেন জেসিকা তুনি নামের এক সুন্দরী নারী। জিশো ডট গ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর, নেইমার হয়তো আবার প্রেমে পড়েছেন। তার নতুন প্রেমিকা জেসিকা তুনি একজন মডেল এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার। 2014 সালে সুন্দরীর প্রতিযোগিতা মিস অ্যাসপেরিতো সান্তোসে প্রথম হয়েছিলেন তিনি। জেসিকা তুনি ফুটবল বিশ্বের নজরে এসেছেন কাতার বিশ্বকাপের সময়। গ্যালারিতে তাকে ব্রাজিলের সমর্থন করতে দেখা গেছে। ব্রাজিলের ম্যাচ চলাকালে নিজের মুঠোফোন দিয়ে মাঠের নানা ঘটনা ভিডিও করেছেন নিয়মিত। এছাড়া নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা সিবিএফ এর লোগোতে চুমু আঁকতেও দেখা গেছে তাকে। কিন্তু সংবাদ মাধ্যম জিশো ডট গ্লোবো কিভাবে খবর দিল জেসিকা তুরুনি প্রেমে পড়েছেন নেইমার? খবর অনুসারে পুরনো বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নেইমার পার্টির আয়োজন করেন। সেখানে নিমন্ত্রণ পান বিভিন্ন জগতের তারকারা। তাদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান মডেল জেসিকা তুরুনিও। 30 বছর বয়সে এই মডেলের বাস ব্রাজিলের সাও পাওলোতে। মডেলিংয়ের পাশাপাশি গো কার্টস রেস করেন জেসিকা তুরুনি। এবছর আবার সার্ফিং করতেও শুরু করেছেন। জেসিকা তুরুনি পারিবারিক অটোমোশন ব্যবসার সঙ্গেও যুক্ত।